উম্মত হযরত আল্লামা আশরাফ আলী তানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে। ব্রিটিশ আমলে এক নবাব গেছিল মুরিদ হইত, এই মুরিদ হওয়াটাই হইল অন্তরের রূপগুলির চিকিৎসার পথ, এবং যারা মুরিদ করেন তারাই হইলেন আত্মার রোগের চিকিৎসক। খাঁটি পীরগণ হলেন আত্মার রোগের চিকিৎসক, আর খাঁটি পীরের মুরিদগণ হলেন চিকিৎসা প্রত্যাশী, আর তাদের দেওয়া ব্যবস্থাই হইল চিকিৎসা। এক নবাব গেল হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী তানভী রহমতুল্লাহ কাছে মুরিদ হইতে। তানভী রহমতুল্লাহ আলাইহি মুরিদ করার পরে বললেন যে তুমি আমার খানকায় 40 দিন থাকতে হবে, এটাকে চিল্লা বলা হয়। কোনো এক বিশেষ সাধনার জন্য একাধারে 40 দিন এক জায়গায় থাকা, এটার নাম ওই চিল্লা। যেমন আমাদের ইমান আমল সংশোধন করার জন্য মসজিদে গিয়া 40 দিন থাকার যে ব্যবস্থা তবলিগি জমাতে দিছে, এটার নাম চিল্লা। তানভী রহমতুল্লাহ বললেন আমার খানকায় 1 চিল্লা থাকতে হবে, তোমার 40 দিন থাকতে হবে। নবাব বলল ঠিক আছে, আমি আপনার কাছে মুরিদ হয়েছি, আপনার দেওয়া ব্যবস্থা গ্রহণ না করলে তো আমার আত্মার রোগের চিকিৎসা হবে না, ডাক্তারের কথা পালন না করলে তো রোগীর চিকিৎসা হবে না, কাজে আমি চিকিৎসার জন্য আসি। আপনি যেহেতু হুকুম দিলেন থাকতে হবে 40 দিন থাকবো, তবে আমি আগে জানতাম না 40 দিন থাকতে হবে, এই কারণে আমার পকেট খরচের পয়সা বাড়ির থেকে নিয়ে আসিনি, আপনি অনুমতি দেন আমি বাড়িতে একটা চিঠি পাঠাই, তারা যেন আমার পকেট খরচের পয়সাটা পাঠাইয়া দেয়। থানভী বললেন ঠিক আছে, চিঠি লেখো, তোমার পকেট খরচের পয়সা যেন তারা পাঠিয়ে দেয় এই মর্মে চিঠি লেখো, তবে চিঠি আমাকে দেখাইয়া পোস্ট করবা, তোমার পীরকে চিঠি পড়াইয়া তারপরে চিঠি পাঠাইবে। নবাবে চিঠি লিখে না তানভীকে দেখাইবে, তানভী দেখেন চিঠির মধ্যে লেখছে আমি থানভীর কাছে মুরিদ হইতে আসছিলাম, মুরিদ হওয়ার পরে তিনি বলেন 40 দিন থাকতে হবে, আমি সাথে ফোকাট করেছের পয়সা আনি নেই, তোমরা চিঠি পাওয়া মাত্র আপাতত 1টা টাকা মনি অর্ডার করে পাঠাইয়া দিবা, বাকি পয়সা পরে পাঠাও অসুবিধা নেই, 1 টাকা আগে পাঠাও। কোন জমানার 1 টাকা? যেই জমানায় 1 টাকায় 1 তোলা রূপা কিনতে পাওয়া যেত। কোন জমানার 1 টাকা? যে যুগে 1 টাকার দ্বারা 1 তোলা রূপা কিনতে পাওয়া যেত ওই যুগে। চিঠির নিচে লেখছে বিশেষ দ্রষ্টব্য, সাবধান, 1 টাকার কম পাঠাইও না, 1 টাকার কম পাঠাইলে লোকেরা বলবে নবাবের বাড়ির থেকে 1 টাকার কম পাঠাইল কীভাবে, নবাবের বাড়ির থেকে তো এত কম পয়সা পাঠাইতে পারে না। নিশিতে লেখা দিল, এখানে থানভীর কাছে ধরা পড়ল তোমার ভিতরে তোমার নবাবগিরির অহংকার আছে। চিঠির বিশেষ দ্রষ্টব্যে ধরা খাইল যে তোমার ভিতরে নবাবগিরির অহংকার আছে, 1 টাকার কম পাঠাইলে তোমার নবাবগিরি থাকে না। তাই থানভী রহমতুল্লাহ আলাইহি চিঠি পাঠাইতে বললেন, আর বললেন তুমি যে 40 দিন আমার খানকায় থাকবে, এই 40 দিনের ভিতরে 5 বেলার নমাজে যত মুসল্লি আমার খানকার মসজিদে নামাজ পড়তে আসবে, সমস্ত মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় জুতাগুলি তোমার হাতে সুদা করে দিলেই হবে না, প্রত্যেকটা জুতা প্রতিটি মুসল্লির পায়ে লাগাইয়া দিতে হবে, এটা তোমার ওই নবাবগিরির চিকিৎসা। 1 টাকার কম ফাটাইলে তোমার নবাবগিরি থাকে না, মুসল্লির ভাইয়ে নিজের হাতে জুতা লাগাইয়া দাও, নবাবগিরি বাইর করো যদি অহংকারের রূপ থেকে মুক্ত হতে চাও। ঘটনা বুঝে থাকলে বলুন তো, অন্তরের রোগের চিকিৎসা কি সবাই জানে না একমাত্র কামিল ফিরগঞ্জ জানে? একমাত্র কামিল ফিরগঞ্জ জানে।
সমাজে যেমন ডিগ্রিধারী ডাক্তারও আছে, হাতুরে ডাক্তারও আছে। রেলগাড়িতে, বাসে, বাজারে, রাস্তার মোড়ে মোড়ে হাতুরে ডাক্তারের অভাব নাই। এমন বক্তৃতা দেয়, বলে রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার গুলি মিস নাই। সারা দেশের সমস্ত MBBS FRCS ডাক্তারদেরকে চ্যালেঞ্জ করলাম, পারলে আমার ঔষধের ভুল দেখাও। MBBS FRCS ডাক্তার দেব বাজার, তোমার ওষুধের ভুল দেখাইতো, আর কাজ নাই তার। শারীরিক রোগের যেমন ভণ্ড ডাক্তার আছে, আত্মার রোগের চিকিৎসক ভণ্ড চিকিৎসক আছে। আত্মার রোগের খাঁটি চিকিৎসকগণকে পীর বুজুর্গ বলা হয়, আর আত্মার রোগের ভণ্ড চিকিৎসকদেরকে ভণ্ড পীর বলা হয়। শরীরের রোগের চিকিৎসক দুই প্রকার, ডিগ্রিধারী ডাক্তার আর ক্যানভাসার। আত্মার রোগের চিকিৎসক দুই প্রকার, পীর বুজুর্গ আর ভণ্ড। পীর বুজুর্গরা জানেন আত্মার রোগ কীভাবে ধরতে হয় আর কোন রোগের চিকিৎসা কীভাবে করতে হয়। ভণ্ডরা তো নিজেরাই রুগী, আরেকজনের রোগের চিকিৎসা করব কীভাবে। ভণ্ড পীরেরা নিজেরাই রুগী, সাধারণ মানুষ যে পরিমাণ আত্মার রোগে আক্রান্ত, ভণ্ড পীর এর থেকে শতগুণ বেশি আত্মার রোগে আক্রান্ত। এই অহংকার দমন করার মতো যত চিকিৎসা আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা হলো ফাজ বেলার নামাজ। আত্মার একটা রোগের নাম অহংকার, এটা দমন করার যত ব্যবস্থা আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা ফাজ বেলার নামাজ। আমার কথা বুঝে থাকলে বলুন তো, গতানুগতিকভাবে নামাজ পড়লেই অহংকারের চিকিৎসা হয় না, নামাজের মাহিত্য বুঝে পড়লে, নামাজের মাহিত্য বুঝে পড়লে নামাজের দ্বারাই আত্মার রোগের চিকিৎসা হয়। গতকালকে আর আজকে দুই দিনে আত্মার দুইটা রোগের আলোচনা হইল, একটা রিয়া আর একটা অহংকার, একটা রিয়া আর একটা তাকাব্বুর। এইরকম আরো আটটা রোগ আছে, সর্বমোট দশটা রোগ মানুষের আত্মার মধ্যে জন্ম হয়। এইগুলির চিকিৎসা না করাইলে এক একটা রোগে তাকে হাজার হাজার গুণায় লিপ্ত করাইয়া রাখে, আর গুণা করতে করতেই মানুষটার মরণ হয়। এই আত্মার রোগগুলির চিকিৎসা করাইলে গুণামুক্ত হয়ে পাক পবিত্র আত্মার অধিকারী হয়ে মরণবরণ করে, জান্নাতের যোগ্য হয়ে মরণবরণ করে। এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি ওয়াল্লাযীনাহুম লিযযাকাতি ফাঈলুন। ওই সমস্ত মুমিনদের জীবন সফল যারা এক নম্বরে নামাজে মনোযোগী হবে, দুই নম্বরে অনর্থক কাজ ছেড়ে দেবে, তিন নম্বরে আত্মাকে এই সমস্ত জটিল রোগের চিকিৎসার মাধ্যমে আত্মাকে পাক পবিত্র করে দেবে। সফল জীবনের চার নম্বর কর্মসূচির বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের সফল জীবন লাভ করার চার নম্বর কর্মসূচি হল, পুরুষের চরিত্র রক্ষা করা, নারীদের সতীত্ব রক্ষা করা। যে সমস্ত পুরুষরা নিজেদের চরিত্র রক্ষা করে জীবনযাপন করে, যে সমস্ত নারীরা নিজেদের সতীত্ব হেফাজত করে জীবনযাপন করে, এটা হইল সফল জীবন লাভের চার নম্বর কর্মসূচি। এক নম্বর কর্মসূচি নামাজে মনোযোগী হওয়া, দুই নম্বর কর্মসূচি অনর্থক কাজ ছেড়ে দেওয়া, তিন নম্বর কর্মসূচি
আত্মার পবিত্রতা অর্জন করা চার নম্বর কর্মসূচি চরিত্র এবং সতীত্ব হেফাজত করা। যে সমস্ত পুরুষ নিজেদের চরিত্র হেফাজত করে জীবনযাপন করে, যে সমস্ত মহিলা তাদের সতীত্ব হেফাজত করে জীবনযাপন করে, এরা সফল জীবনের চার নম্বর কর্মসূচি পালন করে। আর বিভিন্ন আয়াতে আল্লাহ বিভিন্ন বর্ণনা ভঙ্গির মাধ্যমে বলে দিয়েছেন পুরুষের চরিত্র এবং নারীদের সতীত্ব হেফাজতের প্রধান ব্যবস্থা হল অবাধ মিলামিশা বন্ধ করা। ভিন্ন নারী ভিন্ন পুরুষ বেপর্দা অবস্থায় চলাফেরা না করা। যে সমাজে নারী পুরুষ বেপর্দা অবস্থায় চলাফেরা করবে, এই সমাজে পুরুষের চরিত্র এবং নারীর সতীত্ব কেউ রক্ষা করতে পারবে না।